প্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টাইম টকে আপনাদের স্বাগত সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সালাউদ্দিন আহমেদ। আজকের টাইম টক অনুষ্ঠানে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন বিশ্ব রাজনীতিক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আব্দুস সালাম। সালাম ভাই, আপনাকে আমাদের সাথে স্বাগতম। আমরা আপনার সঙ্গে একটু দেশের রাজনীতি নিয়ে, দেশের বর্তমান পরিস্থিতি এবং প্রবাস নিয়ে একটু কথা বলতে চাই। আপনি সম্প্রতি দেশ থেকে এসেছেন, একটু দেশের রাজনৈতিক পরিস্থিতি সার্বিকভাবে যদি একটু বলেন আমাদেরকে, আমাদের দর্শকদের দেশে কি অবস্থা দেশটা দেখে আসছেন। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আজকে অগণিত দর্শক শ্রোতা যারা আজকে অনুষ্ঠান দেখছেন তাকে আমার পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দেশের পরিস্থিতি কেমন আমার মনে হয় আপনারা সবই জানেন, যেহেতু আপনারা সাংবাদিক, মিডিয়ার সাথে জড়িত, প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই আপনারা খবর পান। বাংলাদেশে প্রকৃত অর্থে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, দেশে কোনো গণতন্ত্র নেই, মানুষের কোনো মৌলিক অধিকার নেই, মানুষের বেঁচে থাকার যে মৌলিক অধিকার, যে নিশ্চয়তা, সেটা আজকে নেই। সব কিছু মিলিয়ে কোনোভাবেই বলা চলে না যে দেশটা ভালো চলছে। এমনি একটা অবস্থায় আমরা অবস্থান করছি, যারা বিরোধী দলের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ প্রতিটা নেতা কর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা, প্রায় প্রতিটা দিন সবাইকে কোর্টের দ্বারগড়ায় পৌঁছতে হয়, হাজিরা দিতে হয়, এবং নতুন নতুন আপনারা জানেন যে দেশে গণতন্ত্রের কথা সরকার মুখে বললেও এবং সভা সমাবেশ করার অধিকার বিএনপির নাই। এই পর্যন্ত সরোয়ারদী উদ্যানে বেশ কয়েকবার আমরা সমাবেশ করার অনুমতি চাওয়ার পরও সরকার আমাদের সে অনুমতি দেন নাই। কাজেই এটা দেশের জন্য বা গণতন্ত্রের জন্য কোনোভাবে একটি সহায়ক বা সুস্থ পরিবেশ দেশে বিরাজ করছে এটা অন্তত বলা যায় না। এবং এই প্রেক্ষাপটে যেটা আপনি যেটা বলছেন, গণতন্ত্র নেই এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্যই অন্যতম একটা উদ্যোগ যেটা নির্বাচন, যেটা আপনাদের দীর্ঘদিন যাবৎ করে আসছেন, এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা আপনারা চাচ্ছেন এবং পুরো দেশবাসী চাচ্ছেন, প্রবাসী বাংলাদেশিরাও চাচ্ছেন, এবং আমার মনে হয় আন্তর্জাতিক মহলেও চাচ্ছে বাংলাদেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক। এবং এই নির্বাচনটা ধারণা করা হচ্ছে নির্বাচন হয়তো মধ্যবর্তী নির্বাচন হয়ে যেতে পারে, যদিও সরকার বলছে না হবে না, এবং ইতিমধ্যে আমরা দেখছি একটা পজিটিভ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যদিও এই কমিশন নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে। আপনি নির্বাচন কমিশনটাকে কীভাবে দেখবেন? নির্বাচন কমিশনে আপনি নিজেই বললেন যে অলরেডি বিতর্ক শুরু হয়ে গেছে এবং সেটা কোনোভাবেই দেশের জনগণ মনে করে না যে এই নির্বাচন কমিশনের অধীনে একটি ফেয়ার নির্বাচন হতে পারে। আর তার চেয়েও বড় কথা, আমরা যেটা আগে থেকেই বলে আসছি যে একটি রাজনৈতিক সরকারের অধীনে কোনোভাবেই একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেই কারণে বর্তমান সরকার প্রধানের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে, জনগণের রায় প্রতিফলিত হবে বা জনগণ যে সেখানে ভোট দিতে পারবে, অন্তত এইটা আমরা কেউ মনে করি না। কাজে নির্বাচন কমিশন কি করলো না করলো তার চেয়ে বড় বড় বিষয়টা হলো আমাদের যে নির্বাচনকালীন একটি সহায়ক সরকার, যে নামেই দেখ তারা, সেটা নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে করতে হবে এবং সেই ধরনের একটি সরকার অধীনে নির্বাচন হতে হবে। আর অনেকেই বলেন যে বিএনপিকে ভয় দেখা যে বিএনপি নির্বাচনে না গেলে হারিয়ে যাবে, বিএনপি এই হবে ওই হবে। বিএনপি হারিয়ে যাওয়ার দল না, 10 থেকে 10 বছরের মতো চলছে বিএনপির উপর নিপীড়ন, নির্যাতন এমনভাবে চলছে, কিন্তু এখন পর্যন্ত বিএনপির রাজনৈতিকভাবে বিএনপির কোনো ক্ষতি তারা করতে পারেন নাই। কাজেই বিএনপির কোনো ক্ষতি হবে না, বিএনপি অবশ্যই নিরপেক্ষ একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের জন্য অবশ্যই আমরা আন্দোলনে যাব। আমরা আন্দোলনের পূর্ব মুহূর্তে আমরা বারবার সরকারকে বলছি যে আমাদের দেয়ালে পিঠ ঠেকাই দিছেন, এমন অবস্থা করে না যে আমাদেরকে ধাক্কা দিতে হয়। ধাক্কা দেওয়ার আগেই আপনাদের যাতে বুদ্ধি আসে, যাতে ফেয়ার একটা নির্বাচন দিতে পারেন, সেই ব্যবস্থাটা করা উচিত। আমরাও চাই না যে দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় থাক, দেশের জন্য, দেশের মানুষের জন্য, সবার জন্য সেটা কাম্য। কিন্তু যদি দেখা যায় যে তারা আবার সেই পূর্বের ন্যায় নীল নকশা নির্বাচন তারা করতে চায়, তাহলে সেই নির্বাচন তো জনগণ মেনে নেবে না। তো এই এই ক্ষেত্রে আর একটা প্রসঙ্গ যেটা আসছে, যে এটা সবাই জানে যে আমরা দেখছি যে
বেগম খালেদা জিয়া সহ সর্বস্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, একাধিক মামলা আছে, এবং বলা হচ্ছে এবং বিভিন্ন মিডিয়ারও খবর আমরা দেখছি প্রকাশ থেকে যে খালেদা জিয়াকে কোনো মামলায় হয়তো ফাঁসিয়ে দিতে পারে সরকার, বা নির্বাচন থেকে তাকে দূরে রাখতে পারে সেই ক্ষেত্রে, এবং যদি আলটিমেটলি একটা নির্বাচনে যেতেই হয়, এবং সেটা কীভাবে আপনারা মোকাবেলা করবেন, আপনাদের কি চিন্তা ভাবনা? তাহলে আপনাকে আমি বলতে চাই যে এখনও যে জায়গায় এই সরকার নির্বাচন অলরেডি নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে, নির্বাচন কাছে, দেখতে দেখতে অলরেডি সরকার, আমরা বলি এই সরকার অবৈধ, তারপরও তার অবৈধভাবে ক্ষমতা থাকাকালীন মেয়াদও প্রায় শেষ হয়ে আসছে, তাকে একটা নির্বাচনে যেতেই হবে, এই সময়ও তারা নির্যাতন নিষ্পেষণ থেকে তারা দূরে নাই। তারা বেগম খালেদা জিয়াকে প্রতিটা সপ্তাহে তারা মানে আদালতের কাঠগড়ায় দাঁড়া করছে এবং একটা হুমকি দেখাচ্ছে যে বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে যাবে, অমুক নেতাকে এটা করবে। অর্থাৎ তাহলে কিভাবে আশা করা যায় যে এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে? নির্বাচন শিডিউল অ্যানাউন্স হওয়ার আগেই তারা ভয় দেখাচ্ছে যে বেগম খালেদা জিয়াকে জেলে দিই। কেন বেগম খালেদা জেলে যেতে হবে? কেন? কী অপরাধ করেছেন? বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা, এই সমস্ত মামলা সেই 111-এর সরকার, যে অবৈধ সরকার আসছিল, তারা সেই সময় মামলা দিয়েছিল। সেই সরকার, সেই মামলা তো বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ছিল, কিন্তু সেই সমস্ত মামলা তো উনি ফেস করেন নাই, সেগুলো তো উইথড্র করা হয়েছে, কিন্তু বহু নেতাদের বিরুদ্ধে ছিল, সেই সমস্ত মামলা উইথড্র করা হয়েছে। তাই কাজে আমরা বলবো যে রাজনৈতিক প্রতিহিংসা সৃষ্টি করে কখনো একটা ভালো কিছু আশা করা যায় না। বর্তমান প্রধানমন্ত্রী তার দলের কাউন্সিলের সভায় বললেন, নিজেই স্বীকার করলেন যে গত নির্বাচন একটি বিতর্কিত নির্বাচন হয়েছে, আগামী নির্বাচন কোনো অবস্থায় আমি বিতর্কিত করতে চাই না, উনি নিজেই বললেন। তাহলে এর মধ্যে দিয়ে আবার একটা বিতর্কিত নির্বাচন কমিশন তিনি উপহার দিলেন, আবার আরেকটা নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়ার হুমকি ধুমকি দিচ্ছেন, আমাদের নেতাদেরকে বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছেন, তাতে কিভাবে আশা করা যায় যে একটা বিতর্কিত নির্বাচন হবে না? কাজে সেই ধরনের নির্বাচন এই দেশের মানুষ আশা করে না। আমরা চাই সত্যিকার অর্থে একটা ফেয়ার নির্বাচন, জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় যাবে, পরিষ্কার। আপনি যেটা বলছিলেন যে প্রতিহিংসার রাজনীতি, এটা কি আসলে বিএনপি বা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসা, নাকি বিএনপি বা খালেদা জিয়ার জনপ্রিয়তার বিরুদ্ধে মানে ভয়টা তাদের ভিতরে কাজ করছে, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যেহেতু বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, বিএনপি দেশের জন্য রাজনীতি করে, বিএনপির জন্মটাই হয়েছিল, বিএনপির জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু দেশের একটি ক্রান্তিকাল সময়ে এই দেশের মানুষ, এই দেশের সেপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনে বসাইছিলেন। কেন বসাইছিলেন? জিয়াউর রহমান ক্ষমতায় আসার পূর্ব অবস্থাটা কী দেশের ছিল আপনি আমি আমরা সবাই জানি, সেই লম্বা ইতিহাসে আমি যেতে চাই না। একটাই কথা ছিল যে সেই সময় একদলীয় শাসন বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যেটা এই দেশের মানুষ সেই সময় সেটা গ্রহণ করতে পারেন নাই। সেই কারণে পরবর্তী পর্যায়ে একদিন এই সেনাবাহিনীতে বিশৃঙ্খলা, পুলিশে বিশৃঙ্খলা, ক্যাডার সার্ভিসে বিশৃঙ্খলা, জনগণের মধ্যে বিশৃঙ্খলা, ছাত্রদের, অর্থাৎ টোটাল দেশ একটা এমন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ছিল, এবং কু কাউন্টার কু প্রতিদিন হচ্ছে। সেই অবস্থায় এই দেশের সেনাবাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে 7ই নভেম্বরে জিয়াউর রহমানকে রাষ্ট্রের ক্ষমতায় বসান, এবং বসানোর পরে তিনি একে একে, তিনি সেনাবাহিনীর লোক হওয়া সত্ত্বেও এই দেশে গণতন্ত্র তিনি ফিরিয়ে দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল যেগুলোকে আগে ব্যান করে দেওয়া ছিল, যারা আজকে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন, যারা সেসব প্রকাশ্যে রাজনীতি করতে পারেন নাই, আজকে জাসদ যে সরকারের পার্টনার তারাও সেই সময় প্রকাশ্যে রাজনীতি করতে পারেন, সব রাজনৈতিক দলকে তিনি পুনর্জীবিত করেছেন। এবং জিয়াউর রহমান ওয়ান অফ দ্য সাকসেস ছিল যে সে সময় একদলীয় বাকশাল ঘোষণার কারণে এবং বিরোধী দলের রাজনীতি নিষিদ্ধ করার কারণে অনেকে বাধ্য হয়ে সে সময় আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গিয়েছিলেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স থেকে লোকজনকে প্রকাশ্য রাজনীতিতে ফিরিয়ে আনছিলেন, এবং কমরেড তোহার মতো লোককে এবং আরও অনেক প্রসিদ্ধ লোকজনদেরকে তিনি পার্লামেন্টে নিয়ে এসেছিলেন যে আপনাদের কী বলার আছে পার্লামেন্টে বলেন, জনগণের বিপক্ষে যে অবস্থান নেয় এত কোনো দরকার নেই, আমি জনগণের জন্য আসছি, জনগণ আপনারাই আমাকে আনছেন। তাই কাজে সেগুলো বলে তিনি দেশে একটা স্থিতিশীল অবস্থা নিয়ে আসছিলেন, দেশে গণতন্ত্রটাকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তা আজকের সেই অবস্থাটায় থেকে আবার দেশটা অন্যদিকে টার্ন আউট করা হচ্ছে, এটা কোনোভাবেই একটা দেশের জন্য মঙ্গল না। আমরা বলবো যে বর্তমান সরকার প্রধান, আপনাকেও বলবো
যদি সত্যিকার অর্থে আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে এখনো সময় আছে। এই সময়ের মধ্যে নিজেদের রাগ ডাগ বা জেদ এগুলোকে সব পরিহার করে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন দেন, এবং সেটা এটা তো অবশ্যই বাংলাদেশে সুস্থ একটা পরিবেশ থাকতে হলে কোনোভাবেই আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে তারা খুব আরামে দেশ চালাবে, এটা কখনো হবে না। ঠিক বিএনপিও ক্ষমতায় আসলে যদি মনে করে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে, এটা কখনোই হয় না, হবে না। কাজে ওই পথে না যাওয়াই ভালো, ওই পথে না যাওয়াই ভালো। আজকে জনগণের পালসটা বুঝতে হবে, জনগণ কি চাচ্ছে, তাই কাজে সেদিকেই যাতে সরকার যান। সরকার প্রধানকে বলবো যে আপনাদের অনেক দলের অনেকে থাকতে পারে যে সে 75-এর পূর্বের অবস্থা চিন্তা করে দেখেন, আপনার বাবার সাথে কারা বেইমানি করেছে, আজকেও আপনার সেই অবস্থাটা চিন্তা করা দরকার, যে যারা তারা নিজেদের স্বার্থে যাতে আপনাকে ব্যবহার করতে না পারে, আপনার সেই জিনিসটা চিন্তা করা উচিত। তো প্রসঙ্গক্রমে যে আরেকটা বিষয় আসে যে সরকারের সঙ্গে জাতীয় পার্টি আছে, জাসদ আছে, আর অন্যান্য শরিক দল আছে, কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে দেখা হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের এর ক্ষেত্রে বা বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রম, যে যে দল সরকারেও আছে আবার বিরোধী দল। আপনি এই 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 সরকার সরকার বিরোধী দলটা কীভাবে মূল্যায়ন করবেন? এটা তো একটা হাস্যকর ব্যাপার, যেটা আপনি নিজেই বললেন যে তারা একদিক দিয়ে বলে বিরোধী দলে আছে, আবার আরেক দিকে সরকারের মন্ত্রী আছে, কাজে কোনোভাবে তো তারা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছে না, আর পালন করার মতো নাই। আবার দেশের মানুষও মনে করে না যে এটা বিরোধী দল, দেশের মানুষ এখনো মনে করে বেগম খালেদা জিয়াই বিরোধী দলের নেত্রী, সারা পৃথিবীও মনে করে বেগম খালেদা জিয়াই বিরোধী দলের নেত্রী। এই জন্য যে কোনো প্রশ্ন আসলে, যে কোনো বিষয় আসলে, তখন খালেদা জিয়ার নামটাই সবার আগে আসে বিরোধী দলের নেত্রী হিসাবে। কাজে যেহেতু এটা একটা পাতানো নির্বাচন ছিল, সাজানো নির্বাচন ছিল, যেটা কোনো নির্বাচনই হয় না, জনগণ সে ভোটে অংশগ্রহণই করে নাই, কাজে ওখানে সরকারই তো অবৈধ, সেখানে বিরোধী দল তো আরো ডাবল অবৈধ। জি, আরেকটা স্পর্শকাতর একটা প্রসঙ্গ যেটা খুব ঝুলে আছে বলেই মনে হচ্ছে, যে একসময় দেখা গেছে, এখনও আছে, যে জামাতের সঙ্গে বিএনপির একটা জোট আছে, স্টিল আছে, এবং এটা নিয়ে আওয়ামী লীগ অনেক কথা বলছে, আবার পাশাপাশি এটা আদালত পর্যন্ত গড়াচ্ছে যে জামাতকে নিষিদ্ধ করা যায় কি না। আবার ইতিহাস বলে যে একসময় এই জামাতকে নিয়ে আওয়ামী লীগও রাজনীতি করেছে এক সময়। তো এই বিএনপির সঙ্গে জামাত থাকা না থাকা বা আওয়ামী লীগের এই জামাত বিরোধী বা জামাতের বিরোধিতা করা না করার বিষয়টা কিভাবে মূল্যায়ন করবেন? শুনেন, এটা হলো পরিষ্কার বিষয় যে জামাতের সাথে বিএনপির একটা নির্বাচনী জোট, আদর্শগত কোনো জোট না। আর সেটা নিয়ে বারবার যখন তারা তারা বলতেছে যে বিএনপি ছাড়ে না কেন, আরে বিএনপি ছাড়া না ছাড়া তো কোনো বিষয় না, যদি জামাত নিষিদ্ধ হয়ে থাকে তাহলে নিষিদ্ধ করে না কেন সরকার? এই সরকার আইসা তার সুযোগ সুবিধাগুলো ঠিক মতো করার জন্য, তার কাঙ্ক্ষিত নির্বাচন সে যাতে ক্ষমতায় থেকে করতে পারে, সেটার জন্য সেটার জন্য সংবিধানে আমূল পরিবর্তন করা হয়েছে, সব ওনার যেগুলো দরকার সেগুলো সব করা হয়েছে। তা দেশের জন্য যদি উনি মনে করেন এটা প্রয়োজন, তাহলে কেন তারা সেটা ব্যান করতেছে না? তারা ব্যান করে দেখ, তাহলেই তো প্রশ্ন আসে না। যদি ব্যান একটা দল থাকে তার সাথে তো বিএনপি তখন যাওয়ার কোনো প্রশ্ন আসবে না, ব্যান করে না কেন তারা? অর্থাৎ এটাকে নিয়ে তারা রাজনৈতিকভাবে খেলতেছে, সে কাজেই তারা যখন খেলতেছে আবার পাশাপাশি স্বাভাবিকভাবে অন্যরাও অন্যভাবেই চিন্তা করবে। কাজে এটা তো খেলার, এটা তারা খেলাটা বন্ধ করুক, তাদের হাতে ক্ষমতা আছে, তারা নিষিদ্ধ করে দেখ পারলে জামাতে। জি, একটু যদি বহির্বিশ্বের দিকে যদি তাকাই, আমাদের এখানে তো নতুন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নিয়েছেন, এবং বাংলাদেশের বিষয়ে আমেরিকার একটা সুনজর বলি, ন্যাকনজর বলি, বা ভালো একটা দৃষ্টিভঙ্গি সবসময় কাজ করে, এবং সেই ক্ষেত্রে আপনারা কীভাবে দেখছেন যে এখন মানে আমেরিকা বাংলাদেশের সম্পর্কটা কীভাবে দেখছেন? আমরা তো আমেরিকা একটা বৃহৎ রাষ্ট্র, বলা চলে সারা পৃথিবীর নিয়ন্ত্রণের মানে ওয়ান অফ দ্য রাষ্ট্র হলো ইউএসএ। আমরাও তো চাই যে এরকম একটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক সুসম্পর্ক থাক, কারণ এখানে আমাদের বহু বাংলা ভাষাভাষী বহু বাংলাদেশি মানুষ এখানে আছে, এবং তাদের রুটি রুজির ব্যবস্থা এখান থেকে হচ্ছে, তাদের পরিবার পরিজন এটার উপর নির্ভরশীল, বাংলাদেশের ইকোনমির একটা বিশাল একটা অংশ এখানে ওই বিদেশিদের উপার্জনের থেকে বাংলাদেশে যায়, যেটা আমাদের বাংলাদেশের ইকোনমিতে একটা ভালো ভূমিকা রাখে। প্লাস মনে করেন আজকে গার্মেন্টস সেক্টরে একটা বিশাল একটা অবস্থান যেটা আছে, আজকে যে সমস্ত আমরা গার্মেন্টসের এগুলো সাপ্লাই দেওয়া হয়, সব কিছু মিলে অবশ্যই আমরা চাই যে একটা সুসম্পর্ক ইউএসএ, শুধু ইউএসএ কেন, আমরা চাই সারা পৃথিবীতেই গণতান্ত্রিক বনা প্রতিটি রাজ্য প্রতিটি দেশের সাথেই
সুসম্পর্ক বজায় থাক। আজকে এটা সবচেয়ে বড় যে আমাদের ক্ষতিকর, যেটা দেখেন যে আজকে গার্মেন্ট সেক্টরটার উপরে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের সমাজ অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে। আজকে লক্ষ লক্ষ মেয়ে শ্রমিকরা সেখানে কাজ করছে। আপনি চিন্তা করতে পারেন যে আজকে যদি গার্মেন্ট সেক্টরটা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই মেয়েগুলো যারা একবার ঢাকা শহরে আসছে তারা কি আর গ্রামে ফিরে যাবে? তখন শুধু অর্থনীতি না, আচ্ছা সমাজের উপরও যে একটা প্রভাব পড়বে, সেই প্রভাব থেকে মুক্ত হওয়া কিন্তু খুব কষ্টকর। কাজেই আজকে সরকারকেও বলবো যে শুধুমাত্র দলীয় স্বার্থে যে বিদেশে আজকে শুধু আমেরিকায় না, আজকে মধ্যপ্রাচ্য বলেন, আজকে মালয়েশিয়া বলেন, বিভিন্ন জায়গায় যে জনশক্তি রপ্তানির যে একটা প্রভাব ছিল আমাদের সময় পর্যন্ত, কিন্তু এই সরকার আসার পরে কিন্তু সেই প্রভাবটা কমে গেছে। আমাদের বিদেশে কিন্তু জনশক্তি আমরা সেভাবে পাঠাতে পারছি না। আমরা মধ্যপ্রাচ্য সব বিভিন্ন দেশ থেকে দেখছি, সেই দেশ থেকে আমাদের লোকজন ফিরে আসতেছে। তাই কাজে এই সমস্ত ব্যাপারে অবশ্যই আমাদের ভূমিকা রাখতে হবে যে বিদেশের সাথে আমাদের সম্পর্কটা যাতে অটুট থাকে এবং তাদের সাথে সেই সম্পর্কটা থেকে আমাদের যে সমস্ত বাঙালিরা বাংলাদেশিরা এখানে অবস্থান করছে তারা যাতে এখানে সুযোগ সুবিধাটা ঠিকভাবে পায়, তারা যাতে কোনোভাবে বাংলাদেশের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের রাজনীতির কারণে ক্ষতিগ্রস্ত না হয়, অবশ্যই সেই জিনিসটা খেয়াল রাখবে। জি, আমরা আলোচনা অব্যাহত রাখবো, একটু বিরতি যাবো, বিরতির পরেই ফিরে আসবো। প্রিয় দর্শক শ্রোতা, সময় হলো বিরতির, আমরা শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বৃত্তির পর আমরা আমাদের টাইম টকের আলোচনায় ফিরে আসলাম। আমাদের সাথে অতিথি হিসেবে স্মৃতি রয়েছেন বিশিষ্ট রাজনীতিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আব্দুস সালাম। সালাম ভাই, আপনাকে আবারও স্বাগতম। আমরা যে আলোচনা করছিলাম বাংলাদেশ এবং আমেরিকার প্রসঙ্গ নিয়ে, এই প্রসঙ্গে যেটা দেখা যাচ্ছে যে যেটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বা কথা বললাম নির্বাচন প্রসঙ্গে, জাতিসংঘের একটা বিশেষ ভূমিকা আমরা দেখি বরাবরই, এবং আমেরিকারও সেই ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। বিভিন্ন সময়ে আমেরিকার প্রতিনিধিও বাংলাদেশে গিয়ে অবস্থান করে বা কথা বলে। জাতিসংঘের অবস্থানটা কীভাবে দেখছেন আগামী নির্বাচন, বিশেষ করে সামনে যে নির্বাচনটা আমরা আশা করছি? না, আমরা তো অবশ্যই চাই, কারণ গতবারও দেখেন যখন নির্বাচনটা যখন মানে সাজানো নির্বাচন যখন হলো তখনও কিন্তু জাতিসংঘের প্রতিনিধি সেখানে গিয়েছিলেন এবং সেই অবস্থাটা অবলোকন করেছেন, কিন্তু তারপরেও কিন্তু সেই নির্বাচনটা তারা একদলীয়ভাবে একচেটিয়ে করে নিল, সে সময় কোনো হলো। এইবার যেটা অনেকে বলতেছেন যে বিএনপির, আমি বলতে বিএনপির হেডেকের চেয়ে বেশি সরকারের বেশি হেডেক, যে কিভাবে তারা বিএনপিকে নির্বাচনে আনতে পারে, সেটার জন্য আমরা দেখেছি যে জাতিসংঘ সহ আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপ বলেন, বিভিন্ন গণতান্ত্রিক মনা রাষ্ট্রগুলোর অন্তত একটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা ইয়ে আছে যে যাতে ফেয়ার একটা নির্বাচন হয়, সে এবং সেই ভূমিকাটা যাতে আরও একটু স্বচ্ছ থাকে, আরও একটু পরিষ্কার থাকে, জোরালো থাকে, আমরা এটা চাবো। এটা এই কারণেই চাবো যে আসলে আমরা একটা ফেয়ার নির্বাচন চাই, এবং এটার জন্য আমাদের জাতির জন্য কোনোভাবেই পৃথিবীর মানুষ কোনোভাবে ভালোভাবে দেখে না যখন দেখে যে বাংলাদেশে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে বারবার নির্বাচিত একটা দল বিরোধী দল হিসাবে আছে, সেই নির্বাচনে সে অংশগ্রহণই করলো না। কোনোভাবেই আমাদের জাতির জন্য মুখ উজ্জ্বল করে না যখন দেখা যায় একটা নির্বাচনে 152টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সরকার গঠন করে ফেলে। এটা কোনোভাবেই দেশের জন্য জাতির জন্য কোনোভাবে একটা মানে মঙ্গলজনক কিছু বিদেশের লোকজনরা দেখে না। তাই কাজেই আজকে বিদেশিরা সেটা চাচ্ছে। কাজে আমরাও যেটা মনে করি যে অনেকে মনে করে যে বেগম খালেদা জিয়া বা বিএনপি বোধহয় একটা ট্র্যাপে আটকে গেছে নির্বাচনে, আমরা বলবো যে সরকারের দায়িত্ব বেশি এখন বিএনপিকে কীভাবে নির্বাচনে আনা যায়, একটা মানে লিভিং প্লে ফিল্ড কীভাবে ক্রিয়েট করা যায়, বিএনপির চেয়ে দায়িত্ব বেশি সরকারের। সরকার যদি মনে করে যে না একচেটিয়াভাবে বিএনপিকে বাইরে রেখে আরেকটা নির্বাচন করে ফেলবে, সেটা নিশ্চয়ই দেশের মানুষও যেমনি অ্যাকসেপ্ট করবে না আর বিদেশিরা তো অ্যাকসেপ্ট করবেই না, কারণ গত নির্বাচনও তারা অ্যাকসেপ্ট করে নাই পরবর্তী পর্যায়ে একটা রুটিন ওয়ার্কের জন্য বা বিভিন্ন কারণে আজকে তো এই অবস্থা আছে। কিন্তু আরেকটা নির্বাচন সেভাবে করবে আমার মনে হয় না যে বর্তমান সরকারের পক্ষে সেইভাবে সেটা সম্ভব হবে। কাজে সরকারের এখনও সময় আছে ওইদিকে না যেয়ে যাতে একটা এই ধরনের নির্বাচন হয়, সবাই যাতে অংশগ্রহণ করে, শুধু বিএনপি কেন,
গতবার শুধু বিএনপি না, আরো কোন রাজনৈতিক দলই তেমন অংশগ্রহণ করে, অনেক রাজনৈতিক দল আছে যারা অংশগ্রহণ করে নাই। কাজে আমরা চাই শুধু বিএনপি না, সবার অংশগ্রহণে যাতে একটা ভালো নির্বাচন বাংলাদেশে। আর আন্তর্জাতিক প্রসঙ্গ আসলেই বাংলাদেশ প্রসঙ্গের ক্ষেত্রে একজনের নাম উঠে আসে, ডক্টর ইউনুস, আমাদের যেটা আমরা গৌরব মনে করি, আমাদের অহংকার মনে করি, এবং সরকারের সঙ্গে ইউনুস সাহেবের একটা বিরোধ স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি, এবং সরকার অভিযোগ করছে যে বিএনপির সঙ্গে বিএনপির পারপাস সার্ভ করছে ডক্টর ইউনুস। আপনি বিষয়টা কিভাবে দেখবেন সেই ক্ষেত্রে? ডক্টর ইউনুস তো বিএনপি করেন না, না বা উনি কোনো রাজনীতিও করেন না, এটা তো অবশ্যই আমাদের একটা সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশের একজন মানুষ মানে নোবেল পুরস্কার পেয়েছে, এটা অবশ্যই তার জন্য আমরা গর্ববোধ করি। শুধু আমরা কেন, সারা পৃথিবীর বহু দেশ আছে আজকে ইউনুসকে সম্মান দিচ্ছে, কিন্তু আজকে দুর্ভাগ্য যে আমাদের দেশের দেশে আজকে সরকার সেই সম্মানটা তাকে সেভাবে দিতে চাচ্ছে না। কিন্তু সরকারের মেয়াদ তো একদিন থাকবে না, শেষ হয়ে যাবে, কিন্তু ইউনুস তো যতদিন বেঁচে থাকবে বা যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, নোবেল পুরস্কার যতদিন আসবে ইউনুসের নামটা তো থাকবে। এ কাজে সেই কারণে বলবো যে সরকার আজকে এই শেষ সময় দেখলাম যে সরকারের অর্থমন্ত্রী বলেছেন যে ইউনুস সাহেবকে মর্যাদা দিতে হবে বা সম্মান দিতে হবে, এই এই আক্কেলটা যাতে সরকারেরও হয়। কারণ কারণ ডক্টর ইউনুস তো কোনো বিএনপির জন্য, বিএনপি সাচ এ পার্টি, বিএনপি ইজ এ বিগ পার্টি, বহুবার বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, এবং ডক্টর ইউনুসের মতো আরও নামি দামি লোকজন এই বিএনপির সাথে সম্পৃক্ত আছে, মানে সহায়ক শক্তি হিসাবে যারা কাজ করে, সহযোগিতা করে, মানে অন্তত ভালোবাসে, দেখা যায় যে কেউ ভালোবাসতে পারে, কিন্তু ডক্টর ইউনুস তো বিএনপির কোনো সক্রিয় কোনো কর্মী না, বা বিএনপির কোনো এজেন্ডা নিয়ে কোথাও তিনি কোথাও কোনো কাজ করতে গেলে গিয়েছেন বলে আমরা মনে করি না। আর আরেকটা যদি হয় যে বিএনপির কোনো কর্মী হইলেই তার উপরে তাহলে দাবানলটা চাপানো হবে, এটা আরেকবার পরিষ্কার, অর্থাৎ ইউনুস সাহেব বিএনপি করেন এজন্য তাকে ই করতে হবে, তার সম্মানটা দেওয়া যাবে না, এটাই যদি ঠিক হয় তাহলে সেটা এক সময় দেখা যাবে তাদের সরকার প্রধান বা তাদের সরকারের লোকজনদের বেলাও সেটা ওইভাবেই হয়তো প্রযোজ্য হবে। তাই কাজে এগুলো এদেরকে কোনোভাবে, যারা সম্মানী লোক সেই ব্যক্তি তাদেরকে সম্মানটা দেওয়া উচিত, কে কোন দলের সেটা প্রশ্ন না। আজকে আওয়ামী লীগেরও যদি কেউ একটা ভালো মানুষ থাকে আমি তাকে ভালো বলবো, সেম হয়ে থাকছে বিএনপিরও একটা ভালো মানুষ থাকলে তাকে ভালো বলা উচিত, না করলেও যদি একটা ভালো মানুষ থাকে তাহলে ভালো মানুষ বলবো না। জি, দেশের দেশের জন্য যদি একটা সম্মান বয়ে আনে তাহলে তো দেশের জন্য সম্মান বয়ে আনছে, তা আমি তাকে সম্মান করব না? জি, আমরা একটু আবার যদি ঘরের দিকে একটু ফিরতে চাই, আমরা জানি যে আপনি একজন ব্যক্তিগতভাবে আপাতত একজন রাজনৈতিক কর্মী থেকে একজন রাজনৈতিক নেতা হয়েছেন, এবং ঢাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিগত বিএনপি সরকারের সময়, এখনও বিএনপির একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, এবং কথা হচ্ছে যে বিএনপির এর দলের মধ্যেই চেইন অফ কমান্ড নেই, বিএনপি নেতা বেশি, কর্মী বেশি, যে কারণে বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলন বলি বা অন্য কোনো কিছু সরকার হয়তো করতে দিচ্ছে না, মামলা মোকদ্দমা হচ্ছে, তারপরেও প্রবাসী অনেক সচেতন মহলের কাছে এই প্রশ্ন, আমাদের কাছে অনেক প্রশ্ন করে যে বিএনপি আসলে কী করতে যাচ্ছে, বিএনপির সামনে নেতৃত্ব কীভাবে আগিয়ে আসবে, কীভাবে বিএনপি ঘুরে দাঁড়াবে, এই বিষয়টা আপনি কীভাবে দেখবেন? বিএনপি একটা বিশাল দল, বিএনপির জনসমর্থিত একটা দল, এখানে মানে বিএনপির লিডারশিপের জন্য মানে যে কোনো জেলা কমিটি বলেন, কেন্দ্রীয় কমিটি বলেন, অসংখ্য নেতা আছে যারা বিভিন্ন পদে আসার মতো যারা যোগ্যতা রাখে, তো সেই জায়গায় তো প্রতিযোগিতা থাকবেই, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, সেটা হলো একটা লিডারশিপের প্রশ্ন, আর আরেকটা হলো আন্দোলনের প্রশ্ন। শুনুন, একটা হলো যে যেটা বললাম যে আপনি আমাকে মিছিল করতে দিবেন না, মিটিং করতে দিবেন না, আবার যদি আমি হড়তাল ডাকি তাহলে আপনি নিজে গাড়ি পোড়ায় আমার উপরে মামলা দিবেন, বলবেন যে আমি সন্ত্রাসী, তাহলে বিএনপি যাবে কোন দিকে? আজকে আমি এই প্রশ্নটা যদি আমি করতে চাই যে আজকে বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, এবং বিএনপি নিজেও আমরা বুঝি যে বিএনপি ক্ষমতায় যেতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, বিএনপিকে অন্য কোনো এতে ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে নাই, বিএনপি ভোটের রাজনীতি করে, সে কাজে আমি তো অন্য রাজনীতি করি না, আমি তো অস্ত্রের রাজনীতি করি না, আমি তো অন্য খারাপ রাজনীতি করি না, কাজেই আমাকে একদিক দিয়ে সরকার প্রধান বা সরকারের মন্ত্রীরাও যখন বলে যে বিএনপিকে রাস্তায় দেখা যায় না, আবার আরেক দিক দিয়ে পুলিশের অর্ডার দিয়ে রাখছে কোনোভাবে বিএনপি যাতে মাঠে না নামতে পারে, এক মন্ত্রী বলতেছে যে বিএনপিকে খুঁজে পাওয়া যায় না, আবার আরেক মন্ত্রী বলতেছে পুলিশের অনুমতি ছাড়া নামলে খবর আছে, তাহলে বিএনপি করবেটা কি?
কাজেই বিএনপিকে ওই রকম একটা অবস্থায়, অর্থাৎ আইন এমন একটা আইন আমার জন্য করে রাখছে, আমাকে আইন সরকার মানছে না, আবার আমি যদি এটা ব্রেক করতে যাচ্ছি তাহলে বলতেছে আমি আইন ব্রেক করতেছি, তাহলে কোন দিকে যাবে? আর আরেকটা প্রশ্ন আমার সময় শেষ পর্যায়ে, যেটা বহির্বিশ্বে অনেক বিএনপি নেতাকর্মী আছে, ইভেন দো এই যুক্তরাষ্ট্র বিশেষ করে নিউ ইয়র্কে অনেক বিএনপি নেতাকর্মী আছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি আমরা এই অন্য অন্য জায়গায় লন্ডনে যেমনি কমিটি আছে, যুক্তরাজ্যে আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের বিএনপির কমিটি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, এখনও হচ্ছে না, এটা ঝুলে আছে বা হবে কি হবে না, যে কারণে বিভক্তি আছে, অনেক সময় অপ্রীতিকর ঘটনাও ঘটছে। আপনারা কীভাবে এই বিষয়টা কীভাবে দেখছেন এখানকার? এটা বিষয়টা হলো যে অবশ্যই আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এটা হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে অবশ্যই মানে কমিটি থাকা উচিত, দায়িত্ব দেওয়া উচিত। পাশাপাশি আরেকটা যেটা আছে, যে ধরুন বাংলাদেশের সংবিধান যদি আমি মানি, বাংলাদেশকে যদি আমি মানি, তাহলে বহির্বিশ্বে তো তাহলে বহির্বিশ্বে আপনার কোনো রাজনৈতিক রাজনীতিকরণ করার সুযোগ সুযোগ নাই। তাহলে এটাকে আমরা কীভাবে মূল্যায়ন? পাশাপাশি প্রশ্ন যখন আসে যে বর্তমান সরকারি দল, সরকারি প্রধানরা যখন এসে এইখানে রাজনীতি করতেছে, তখন তাহলে সেটাকে যেহেতু সে ক্ষমতায় আছে বলেই করতেছে, এই বিষয়গুলো হলো যে আসলে বিতর্কিত। আমরাও চাই এবং আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে অবশ্যই রাজনীতির মানে মাঠে আমাদেরকে, এখানে যেহেতু এখানে নিবেদিত অনেক কর্মী আছে, অনেক যারা দলের জন্য দুঃসময় বিভিন্ন সময় তারা কাজ করছে এবং মানে এখানে জাতিসংঘে বা বিভিন্ন জায়গায় অন্তত দলের পক্ষ হয়ে বা দেশের পক্ষ হয়ে গণতন্ত্রের পক্ষে তারা সবসময় লড়াই করেছে, সে কাজে অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা উচিত এবং সে সমস্ত অন্তত দায়িত্ব থাকলে তখন একটা সুবিধা হয়, তাদেরও কাজ করতে সুবিধা হয়। জি, আমাদের সময় শেষ পর্যায়ে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিও আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, আবার সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, টাইম টকের সময় আজকের মধ্যে এখানেই শেষ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সাথেই থাকুন।